হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমরা অনেকেই কমেন্ট করেছো মাই ডেইলি রুটিন নিয়ে একটা প্যারাগ্রাফ লেখার জন্য। আমার সত্যি সময় হচ্ছিল না, অনেকটাই লেট হয়ে গেল প্যারাগ্রাফটা করতে, তো তার জন্য সরি। তো তোমাদের জন্যই ভিডিওটা করা, তোমাদের রিকোয়েস্টে করা, সেই জন্য বলছি যে ভিডিওটাকে স্কিপ না করে প্লিজ সবাই পুরো দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করা বলতে এই জন্য তোমাদেরকে, যে যাতে ভিডিওগুলো মিস না হয়, নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে যায়, যাতে তোমরা সব ভিডিওগুলো দেখতে পারো। তো দেখো, আমি এখানে মাই ডেইলি রুটিন আমার মতো করে প্যারাগ্রাফটা লিখেছি। তোমরা যদি এখানে কোনো সেন্টেন্স অ্যাড করতে চাও বা তোমরা যদি কোনো একটুখানি চেঞ্জ করতে চাও তো তোমরা করতে পারো। তো দেখো আমি কি লিখেছি, যে আই অ্যাম এ স্টুডেন্ট, মাই নেম ইজ দীপসোম। আমি এখানে আমার মতো একটা নাম দিয়েছি, তোমরা তোমাদের মতো করে তোমাদের নাম দিয়ে লিখতে পারো। তো দেখো তারপর কি লিখেছি, আই ইউজুয়ালি ওয়েক আপ অ্যাট 6 o'clock ইন দ্য মর্নিং। এটা তো বুঝতেই পারছো, আই এম এ স্টুডেন্ট মানে আমি একটা ছাত্র। স্টুডেন্ট মানে ছাত্র ছাত্রী উভয়কেই বোঝায়। কেউ যদি তোমরা মেয়েরা যারা নাম দাও নিজেদের, তো সেখানে ছাত্র না হয়ে ছাত্রী হবে, ঠিক আছে, দিয়ে তোমাদের নাম দেবে। দি মাই নেম ইজ দীপসোম মানে আমার নাম হয় দীপসোম। তারপরে দেখো, আই ইউজুয়ালি ওয়েক আপ অ্যাট 6 o'clock ইন দ্য মর্নিং, তার মানে আমি ন্যাচারালি সকাল 6টার সময় ঘুম থেকে উঠি, ঠিক আছে। তারপরে দেখো, দেন আই ওয়াশ মাই ফেস অ্যান্ড ব্রাশ মাই টিথ। তারপর কি করি, আমি আমার মুখ ধুই, ব্রাশ করি। তারপর দেখো, আফটার দ্যাট আই ডু সাম এক্সারসাইজ। তারপরে আমি কি করি, কিছু এক্সারসাইজ করি। তারপর দেখো, আফটার দ্যাট আই টেক সাম রেস্ট ফর সাম টাইম। তারপরে আমি কিছুক্ষণ কি করি, রেস্ট নিই। তারপরে দেখো, নেক্সট আই টেক মাই বাথ। তারপরে কি করি, আমি স্নান করি। আফটার দ্যাট আই টেক মাই ব্রেকফাস্ট অ্যান্ড প্রিপেয়ার মাই স্কুল ব্যাগ। তারপর কি করি, আমি আমার ব্রেকফাস্ট নিই, নিয়ে কি করি, আমি স্কুল ব্যাগ প্রিপেয়ার করি, মানে স্কুলের জন্য রেডি হই। যদিও এখন লকডাউন, স্কুল ফুল তো সব বন্ধ, কিন্তু যেহেতু তোমরা স্টুডেন্ট, তোমরা সবাই স্কুলের জন্য প্রিপেয়ার হও, স্কুলে যাও, সেই হিসাবে কিন্তু এই ডেইলি রুটিনটা রেডি করা, ঠিক আছে। তো দেখো তারপরে, অ্যাট 8 o'clock আই গো টু স্কুল অ্যান্ড স্টার্ট মাই ফার্স্ট ক্লাস। তো কি বলছে, আমি 8টার সময় স্কুলে যাই। তোমরা যে যার মতন করে এখানে টাইমটাকে সেট করতে পারো, সবার তো টাইম একরকম না স্কুলে যাওয়ার। আমি আমার মতো করে লিখেছি, তোমরা করতে পারো। তারপরে দেখো কি লিখেছি, অ্যান্ড স্টার্ট মাই ফার্স্ট ক্লাস মানে আমার ফার্স্ট ক্লাস তারপর শুরু হয়। তারপরে দেখো কি লিখেছি, আই রিটার্ন হোম ইন দ্য আফটারনুন অ্যান্ড টেক লাঞ্চ। তারপর কি করি, আমি আমি ফিরে আসি কখন, বাড়িতে আফটারনুন, দুপুরবেলা। তারপর আমি আমার লাঞ্চ করি। এবার ধরো এখানে কেউ লিখলে যে আমি ফিরে এসে মানে আবার হাত পা ধুই বা রেস্ট নিই, এখানে যদি কেউ কিছু নিজের মতো সেন্টেন্স অ্যাড করতে চাও তো কিন্তু অ্যাড করতে পারো। কেননা ওইভাবে যদি আমি প্রত্যেকটা সেন্টেন্স লিখি তাহলে প্যারাগ্রাফটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য মোটামুটি তোমাদের তো একটা প্যারাগ্রাফ হিসেবে, ধরো ক্লাসে বা এক্সামে কোনো সময় দিল, তোমাদেরকে তো এটা টাইমের মধ্যে লিখতে হবে, সেই হিসাবে আমি কিন্তু লিখেছি। তো তোমরা এখানে যদি কোনো কিছু সেন্টেন্স স্কিপ করতে চাও বা তোমরা নতুন করে অ্যাড করতে চাও তাহলে কিন্তু করতে পারো। তারপরে দেখো আমি কি লিখেছি, দেন আই টেক রেস্ট ফর সাম টাইম। তারপরে আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম নিই। আফটার দ্যাট আই গো আউট অ্যান্ড প্লে উইথ মাই ফ্রেন্ডস ফর অ্যান আওয়ার। তারপর বলছে কি, যে আমি তারপরে কি করি, যে আমি তারপর বেরোই এবং আমি আমার বন্ধুদের সাথে খেলা করি। এখন যেহেতু লকডাউন চলছে তো তোমরা সবাই বাড়িতে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, কিন্তু এটা আমরা সবাই করে থাকি যে আমরা আমাদের বন্ধুদের সাথে খেলা করি। কিন্তু এখন এই সিচুয়েশনে কেউ বাড়ির বাইরে যেও না, সবাই বাড়ির ভেতরেই থেকো, সেফ থেকো। তো দেখো তারপরে কি লিখেছি, নেক্সট আই রিটার্ন হোম অ্যান্ড মেক মাইসেলফ ফ্রেশ। তারপরে আমি ফিরে আসি বন্ধুদের সাথে খেলাধুলা করে, কি করি, আমি বাড়িতে ফিরে আসি এবং আমি নিজে কি হই, ফ্রেশ হই।
আফটার দ্যাট আই সিট ডাউন টু রিড। তারপরে কি, এবার এ দেখো এই যে ফ্রেশ লিখেছি, তারপর কিন্তু আমি লিখিনি যে, অনেকে যদি লিখতে চাও যে আমরা কেউ কিছু খাবার খাই বা রেস্ট নিলাম বা কিছু, এখানে যদি কোনো সেন্টেন্স লিখতে চাও লিখতে পারো। আমি ডাইরেক্ট এটা লিখেছি যে তারপরে আমি বই পড়তে বসি। তারপর দেখো অ্যাট 9:30 PM আই টেক মাই ডিনার, তারপরে 9:30 নাগাদ, এখানে কেউ যদি পরের দিকে খাও, টাইমটাকে যদি চেঞ্জ করো 10টা বা কেউ 9টা করো তাহলে করতে পারো। তাহলে আমি আমার ডিনার নিই কটার সময়, 9:30 সময়। অ্যান্ড ওয়াচ টিভি, এবার এবং কি করি টিভি দেখি। তারপরে দেখো আই গো টু বেড অ্যারাউন্ড 10 o'clock, তাহলে আমি 10টা নাগাদ কি করি, 10টা নাগাদ আমি শুতে যাই, বিছানায় যাই। তারপরে দেখো দিস ইজ হাউ স্পেন্ড মাই ডে, তাহলে এইভাবেই কি করি আমি আমার দিনটা কাটি, ঠিক আছে। তা ডেলি রুটিনটা আমি এইভাবেই লিখলাম, তো বারবার বলছি তোমরা যদি একটু কিছু চেঞ্জ করতে চাও চেঞ্জ করতে পারো, ঠিক আছে। ভিডিওটাকে পুরো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো, আর সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো, থ্যাংকস ফর ওয়াচিং।